তৃণমূল কংগ্রেস ভোটের সময় বলেছিলাম, বলেছিলেন খেলা হবে খেলা হবে, এখনো স্লোগান দিচ্ছে বলে খেলা হবে খেলা হবে। আরে বলছে খেলা তো একতরফা হয় না, আমি বলছি খেলতে যদি আসতে চাও সমান মাঠে খেলা হয়, এরকম মাঠের মধ্যে খেলতে হবে। আর মাঝখানে যে পুলিশের পেছন থেকে দাঁড়িয়ে তোমরা লাঠি ওচাও সেই পুলিশকে বের করে দাও, কত খেলতে পারো কত দম ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা দেখিয়ে দেবে। পঞ্চায়েত ভোট আসছে, কি পঞ্চায়েত ভোট লড়বো কিনা আমরা? নিজের পঞ্চায়েত নিজেরা চালাবো নাই তোলাবাজদের হাতে ছেড়ে দেবো? সেই পঞ্চায়েতের লড়াইয়ের জন্য প্রস্তুত হন, বড় বড় ঝান্ডার সাথে বড় বড় ডান্ডাও লাগবে, সেই ডান্ডার মাথায় ঝান্ডা নিয়ে তৈরি হন, বিজেপির পঞ্চায়েত গঠন করতে হবে, আর তৃণমূলের তোলাবাজদেরকে এই পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে বের করে দিতে হবে। খেলা হবে খেলা হবে, সবে ইডি সিবিআই খেলতে শুরু করেছে, তাতেই বাচ্চা ছেলের মতো বলছে আর খেলবো না আর খেলবো না। কালকে না গত পরশু দিন হলো খোকাবাবু ডাক পেয়েছিল, খোকাবাবু ডাক পেয়েছে, খোকাবাবু গেছে ভেতরে গিয়ে তারা বলছে, খোকাবাবু বেরিয়ে এসে বলছে আমার বিরুদ্ধে যদি অন্যায় প্রমাণিত হয় ফাঁসির মঞ্চে নাকি তিনি চলে যাবেন, তিনি ভুল করছেন, তাকে সিবিআই ডেকেছে ক্ষুদিরামের মতো বিশিষ্টদের বিরুদ্ধে লড়াই করার জন্য নয়, গরু পাচার কয়লা পাচার এর সাথে যুক্ত থাকার অভিযোগে তাকে ডাকা হয়েছে। আর তিনি এমন ভাব করছেন যেন ব্রিটিশদের বিরুদ্ধে বোমা মেরে উনি মনে হয় সিবিআই ইডির ডাক পেয়েছেন, ভাবা যায়? আবার অমিত শাহকে বলছে পাপ্পু, মানে নিজে বেটা আপ্পু আর অমিত শাহকে বলছে পাপ্পু। পিসি না থাকলে পরে বিজেপির বুথ সভাপতি হতে পারবে না, পিসি দৌলতে বড় নেতা, বিজেপিতে যদি কাজ করত অভিষেক ব্যানার্জিকে আমরা বুথ সভাপতিও বানাতাম কিনা সন্দেহ আছে, আমাদের বুথ সভাপতিরা এর থেকে অনেক বেশি সৎ। আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়ি থেকে পাওয়া যাচ্ছে। আজকে অনুব্রত মণ্ডলের কথা আমাদের জেলা সভাপতি বললেন, যিনি মাগুর মাছ বিক্রি করতেন হাটে, মেয়ের নামে 17 কোটি টাকা ফিক্সড ডিপোজিট, 17 কোটি টাকা। আপনারা দেখেছেন একসাথে 17 কোটি টাকা রাখলে কেমন হয়? দেখেছেন 1 কোটি টাকা একসাথে রাখলে কেমন হয়? আমিও দেখিনি, আমি বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি 10 বছর কলেজ আর বিশ্ববিদ্যালয়ে, এখনো চাকরিটা আছে, মুখ্যমন্ত্রী খাইনি, ভাগ্য ভালো, কোনদিন খাবে কে জানে, তো এখনো চাকরিটা আছে। আমি আমার মেয়ের নামে 17 কোটি টাকা কোথায়? 1 কোটি টাকা জমাতে পারেনি, আর সে মাগুর মাছ কেটে 17 কোটি টাকা তার মেয়ের অ্যাকাউন্টে জমিয়েছে। এই টাকা আপনাদের, সবে ইডি সিবিআই ধরেছে, ইডি সিবিআই এই যত তৃণমূল কংগ্রেসের নেতা আছে তাদের টাকাকে, তাদের সেই টাকা যে টাকা তারা জনগণের কাছ থেকে লুট করেছে, তাদের পেট থেকে কিভাবে উগলাতে হয় ইডি এবং সিবিআই জানে, তারা সেই টাকা বের করে জনগণের কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে, জনগণের কাছে টাকা জনগণের কাছে পৌঁছে যাবে। আজকে দিদিমণি বলছেন শুভেন্দুবাবু আর সুকান্ত মজুমদার যে নাম বলছে তে সেই নামকে সিবিআই ইডি ডাকছে কেন? বলছে এতে আবার নতুন কি বিজ্ঞানের আছে, এখানে যার গায়ে ঢেল মারবো সেই তো বিজেপি সমর্থক, তো তৃণমূল কংগ্রেসের যদি এরকম কোনো সভা হয় সেখানে যার গায়ে ঢেল মারবো সেই তো চোর, যার গায়ে ঢেল মারবো সেই তো চোর, তাই কি না? এটা বিজেপির কর্মী সমর্থক সবার সভা, এখানে চোরের জায়গা নেই, চোরেরা নেই। আমাদের তো সেই জন্য ভয় হয় না, ইডি ডাকবে না সিবিআই ডাকবে, আমরা ভয় পাই না। বাপের বেটা হয়েছ তো সুকান্ত মজুমদারের বাড়িতে সিআইডি পাঠিয়ে দেখো, টাকার হিসাব নিয়ে দেখো, আমরা এক বিন্দু ভয় পাই না, আমরা লড়াই করতে জানি। ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক আমরা, নরেন্দ্র মোদী আমাদেরকে মন্ত্র দিয়েছে না খাউঙ্গা না খানে দুঙ্গা, যতই চিৎকার করো যতই প্রভাবশালী হও যত বড় মন্ত্রী হও, যারা চুরি করেছো তাদের প্রত্যেককে জেলে যেতে হবে, আমরা নয় ইডি সিবিআই জেলে পাঠাবে, ইডি সিবিআই প্রত্যেকটা চোরকে জেলে পাঠাবে। সবে তো শুরু, পুজোর মাঝে অবশ্য একটু ব্রেক থাকবে বলে মনে হচ্ছে, মাঝে মাঝে একটু ব্রেক দরকার কি না? আপনারা যখন সিরিয়াল দেখেন
সিরিয়ালে ব্রেক হয়, হয় কি না ব্রেক, সেই ব্রেকের মাঝে অ্যাডভার্টাইজমেন্ট হয়। তো আমরাও সেরকম মাঝে একটু ব্রেক দেখতে চাইছি। পূজোর পর আমরা আশা করব মহামান্য আদালত যে তদন্ত করছে সেই তদন্তে আরো জোর দিবে, আর তৃণমূল কংগ্রেসের যত নেতা চোর নেতা আছে সেই সব চোর নেতাদেরকে এক এক করে জেলে ঢোকাবে।